दर्शक बंधुरा आजकेर ए भिडियोते एमन एकटी ब्यबसार आईडिया आपनादेर साथे शेयर करते चलेछि जेखाने आपनारा मात्र 25,000 टाका दामेर ए छोटो मेशिनटी किने ब्यबसाटिके शुरू करते पारेन। एटी एकटी खुबई लाभजनक ब्यबसा एबं महिलादेर जन्य बेस्ट बिजनेस आईडिया बोलते पारेन। तो जे समस्त महिलारा चाइछेन जे घरे बसे एकटी छोटोमोटो ब्यबसा करबेन तारा चाइले ए मेशिनटी किने ब्यबसाटी शुरू करते पारेन। एखाने आपनारा प्रोडक्ट मात्र 10-15 टाकाय तैरी करे 40-45 টাকায় বিক্রি করতে পারেন, এমনকি প্রোডাক্টগুলো ঘরে বসেও বিক্রি করতে পারেন। তো আপনারা ব্যবসাটি কী করে শুরু করবেন, এই মেশিনটি কী করে অপারেট করবেন, প্রোডাক্টগুলো কী করে তৈরি করবেন, এই সমস্ত কিছু ডিটেইলসভাবে দেখানোর জন্য এই কোম্পানি থেকে আমাদের সাথে রয়েছেন আজকে একজন ম্যাডাম। ম্যাডামের কাছ থেকে আমরা ব্যবসাটি সম্বন্ধে ডিটেইলসভাবে দেখে নেব এবং দেখে নেব এই মেশিনটির মাধ্যমে প্রোডাক্ট আপনারা কী করে তৈরি করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশের বেল আইকনটি ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। আর ভিডিওটিকে ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দেবেন। ম্যাডামের কাছ থেকে আমরা ব্যবসাটি সম্বন্ধে ডিটেইলসভাবে জেনে নেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটাই কথা বলবো, যে কোনো কাঁচামাল বা মেশিন কিনবার আগে ভালোমতো ভেরিফাই করুন, ভালোভাবে যাচাই করুন, তারপরে কিনুন, কারণ কিনবার সময় আমি থাকবো না। তো চলুন শুরু করা যাক। নমস্কার ম্যাডাম, আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। নমস্কার ম্যাডাম, প্রথমে যদি আমাদের দর্শক বন্ধুদের আপনার নাম এবং আপনার কোম্পানির নামটি একটু বলেন। আমি সুনিতা কুণ্ডু বলছি রয়্যাল মেশিনারি থেকে। ম্যাডাম, এই ভিডিওর মধ্য দিয়ে আজকে আমাদের দর্শক বন্ধুদের কী ব্যবসা সম্বন্ধে জানাতে চলেছেন? একদমই ছোট আর খুব লাভজনক একটা ব্যবসা সম্পর্কে জানাতে চলেছি, যেটা ঘরে বসে কোনো মহিলা বা কোনো মেয়ে বা কোনো বেকার কেউ এই ব্যবসাটাকে সহজে অপারেট করতে পারবে। অনেকেই ভাবে যে ঘরে বসে ব্যবসা করবেন কিন্তু সুযোগ পান না, সুযোগের জন্য তারা ঘরে বসে কোনো রকম আয় করতে পারছে না। তো এই ভিডিওটা স্কিপ না করে যদি পুরোটা দেখা যায় তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনি মেশিন সংক্রান্ত সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। ম্যাডাম, এই ব্যবসা শুরু করবার জন্য যে মেশিনগুলো প্রয়োজন হবে মেশিনগুলো সম্বন্ধে যদি দর্শকদের একটু ডিটেলসে বলেন। এই মেশিনগুলো খুবই ছোট মেশিন, আর সব থেকে বড় ব্যাপার যেটা, এই মান্থের মধ্যে যদি এই মেশিন কেউ নিতে চায় এই মেশিনের সাথে আরও একটা মেশিন ফ্রি। ইভেন এই মেশিন আপনি খুবই কম স্পেসে, আপনি দেখতেই পাচ্ছেন একটা টেবিলের মধ্যে বসিয়ে রাখা আছে, খুবই কম স্পেসে আপনি মেশিনটাকে বসিয়ে আপনি কাজ করতে পারবেন। সিঙ্গেল ফেসে পুরো চলবে, মানে বাড়ির ইলেকট্রিকে পুরো মেশিনটাকে অপারেট করতে পারবেন, মানে 220 ইলেকট্রিক কানেকশনের প্রয়োজন হবে না। না 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 ম্যাডাম, মার্কেটে তো বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে, এত ব্যবসা থাকতে আপনি কেন এই ব্যবসাটিকে দর্শকদের করতে বলছেন? বেসিক্যালি স্যার এই ব্যবসাটা একদমই ছোট, অল্প পুঁজিতে আপনি শুরু করতে পাচ্ছেন, ঘরের খুব কম স্পেসেই আপনি মেশিনটাকে বসিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পাচ্ছেন। কারণ বেসিক্যালি দুটো প্রবলেম মানুষের থাকে, এক অর্থনৈতিক, এক হচ্ছে জায়গার। তো এখানে আপনি দুটোরই সুবিধা পাচ্ছেন, খুব কম অর্থে আর খুব কম স্পেসে আপনি মেশিনটাকে বসাতে পাচ্ছেন, আর ইভেন এটা র মেটেরিয়ালসের মধ্যেও তেমন কোনো খরচা হচ্ছে না। তো স্যার বা ম্যাম যেই দেখছেন ভিডিওটা তাদের কোনো রকমই অসুবিধা হবে না, শুরু করবার জন্য কোনো রকমই কোনো অসুবিধা হবে না তাদের, সেই জন্যই আমি এই ব্যবসাটাকে বেসিক্যালি প্রেফার করব। তো ম্যাডাম কী সেই ব্যবসা? এই ব্যবসাটা হচ্ছে কটন উইংস, যেটা বেসিক্যালি প্রদীপের সোলতা বা পোলতা অনেকেই বলে সেই মেশিন। তো ম্যাডাম এবার আমি রিকোয়েস্ট করব এই মেশিনগুলোর সাহায্যে যদি কটন উইংস বা প্রদীপের সোলতা তৈরি করে একটু দেখান। হ্যাঁ অবশ্যই, আপনি চলুন আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের টেকনিশিয়ান রয়েছে তারা আপনাকে পুরো মেশিনটার ডেমো দেখিয়ে দেবে। তো আমার দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন মেশিনটা কিভাবে অপারেট হচ্ছে, এটা পুরোটাই সিঙ্গেল ফেস, বাড়ির ইলেকট্রিকেই পুরো মেশিনটা অপারেট হচ্ছে। এই মেশিনটা দেখলেই আপনি বুঝে যাবেন এখানে কী করে মেশিনটা অপারেট হচ্ছে। ইভেন এখান থেকে আপনার প্রোডাকশান পার ঘন্টায় পার মিনিটে যেমন আপনি চাইছেন তেমন প্রোডাকশানও আপনি বার করতে পারবেন। শুধু একমাত্র প্রদীপের সোলতা যেগুলো আছে সেগুলো বানানোর জন্য তুলো বা কটন যেটা হয় সেটা দিয়ে দিলেই এখান থেকে সেই কটন উইংস হয়ে বেরিয়ে আসবে, যেটা আপনি সাধারণত বাজারে বিক্রি করতে পারবেন, এছাড়া প্রদীপে আপনি দিতে পারবেন। দেখুন আমি দর্শক বন্ধুকে এটাই বলবো, দেখুন স্যার কী সুন্দরভাবে কী সহজভাবে এই পদ্ধতিতে এইভাবে আপনি বানাতে পাচ্ছেন, খুব সহজভাবে এটা অপারেট করে আপনি এটাকে বাজারে নানা রকম প্রাইজে আপনার অ্যাকর্ডিং প্রাইজে আপনি সেল করতে পাচ্ছেন। বাড়ির যে কোনো মহিলারা এই ব্যবসাটাকে সহজে অপারেট করতে পারবেন, কোনো সমস্যা নেই, এমন কোনো হ্যাবক কোনো বিষয়ও নেই। তো কেউ ভয় পাবেন না, ব্যবসাটার জন্য সবাই এগিয়েও আসতে পারেন। ইভেন আমাদের এই মান্থে অফারও চলছে, যেটা আমি বলছি বারবারই বলছি, তো এত ভালো অফারটাকে হাতছাড়া করবেন না আমাদের বন্ধুগণরা, আসুন সহযোগিতা করুন আর ব্যবসা শুরু করুন। ইভেন যেই মেশিনটা দেখছেন সেই মেশিনের সাথে আরও একটা মেশিন ফ্রি রয়েছে, তো আপনারা যদি আসেন আমরা আপনাকে সমস্ত সহযোগিতা করে দেবো। এই মেশিনের প্রোডাকশান ক্যাপাবিলিটি আমি আপনাকে আগেও বলে দিয়েছি, আবারও বলে দিচ্ছি, এই মেশিনের প্রোডাকশান ক্যাপাবিলিটি আপনি ঘন্টায়
আপনার মিনিটে আপনি বার করতে পারবেন 50 থেকে 60টা করে কটন বল আপনার বেরাবে। যে আপনি মার্কেটে অনাশে সেটাকে 35 থেকে 40 টাকা দিয়ে আপনি বিক্রি করতে পারবেন। এছাড়াও সামনে আমাদের সবথেকে বড় পূজো বাঙালিদের দুর্গা পূজো এসেছে, নানা রকম পূজো আছে, এমনিতেও বাঙালিদের 12 মাসে 13 পার্বণ থাকেই। তো আপনারা যদি এই ব্যবসার জন্য আগ্রহী থাকেন আসুন, খুবই ভালো সময়, আমাদের অফারও চলছে, এসে আমাদের সাথে যোগাযোগ করুন, সম্পূর্ণ সহযোগিতা আমরা এখানে করে দেব। ম্যাডাম, এই ব্যবসা শুরু করতে গেলে কি র ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে এবং র ম্যাটেরিয়ালসগুলো কোথায় পাবে? একদমই সস্তা স্যার, এখানে র ম্যাটেরিয়ালস আপনি যে কোনো স্টেশনারি দোকান, মুদি দোকানে পেয়ে যাবেন। আপনি দেখতেই পাচ্ছেন এই যে তুলো, এগুলো হচ্ছে আপনি যে কোনো দোকানে পেয়ে যাবেন। একটা এগুলো আপনি কিনে অনায়াসে আপনি মেশিনটাকে শুরু করতে পারবেন, অপারেট করতে পারবেন করা। ম্যাডাম, আপনাদের যে কটন উইক্সের মেশিনগুলো রয়েছে, মেশিনগুলোর দাম কীরকম রয়েছে? এটা আমাদের 25,000 টাকা রয়েছে। আর আমি একদম আপনাকে জানিয়ে দিই, যেটা আমাদের বিশেষ অফার চলছে এই মান্থের জন্য, 25,000 টাকায় একটা মেশিন পাচ্ছেন আর 30,000 টাকায় আপনি এই দুটো মেশিন একসাথে পাচ্ছেন। এটা আমাদের অফার রয়েছে এই মান্থের, বিশেষ অফার। কেউ লেট করবেন না, আমাদের নিচে স্ক্রিনের নাম্বার আছে, কন্ট্যাক্ট করে আসার চেষ্টা করুন আর এসে ভিজিট করে মেশিনগুলো নিয়ে যান। এই সুযোগ কিন্তু চলে গেলে স্যার আপনি কিন্তু এরকম সুযোগ আর পাবেন না। ম্যাডাম, এই মেশিনগুলো কি আপনারা নিজেরাই তৈরি করেন? অ্যাকচুয়ালি হ্যাঁ, আমরা নিজেরাই মেশিন বানাই, আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে, দেন ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে আমাদের মেশিন রেডি হয়, দেন আমরা এখানে এসে মেশিন সেল করি। মেশিনগুলোর কী ফাংশন রয়েছে এবং এর প্রোডাকশন কত রয়েছে? খুবই ভালো কোয়েশ্চেন করেছেন। এই মেশিনগুলো আপনি ঘরের যে কোনো ছোট জায়গায় বসে আপনি টেবিলে হোক টুলে হোক বসে অপারেট করতে পারছেন, আর সব থেকে যেটা বেসিক্যালি এটা আপনি বাড়ির সিঙ্গেল ফেজে করতে পারছেন, এর জন্য কোনো রকম 440 ফেজ নেওয়ার দরকার নেই। আর এটার র ম্যাটেরিয়ালস আমি আপনাদের দেখিয়ে দিলাম, আপনি যে কোনো বাজারে আপনি এই জিনিসগুলোকে কিনতে পেয়ে যাবেন, আপনি এগুলো কিনতে পারবেন, দেন এখান থেকে আপনি এরকম কটন উইক্স আপনি বানাতে পারবেন, যেগুলো বেসিক্যালি পলতে, যেগুলো পলতে, এই পলতেগুলো আপনি মেশিন দিয়ে বানাতে পারবেন, যা সে যে কোনো পুজোতে আপনি রাখতে পারবেন, যেমন দুর্গা পুজো, কালী পুজো, সামনে অনেক পুজো আসছে, তো আপনি অনায়াসে এই মেশিন নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন, ইভেন আপনার লাভ্যাংশও ভালো পরিমাণেই আসবে। এই মেশিনের প্রোডাকশন ক্যাপাবিলিটি আছে পার মিনিটে, এই মেশিন এরকম জিনিস মানে তুলো আছে সেগুলো দিয়ে 50 থেকে 60টা এরকম কটন বল বার করে, যেগুলো আপনি প্যাকেজিং করে অনায়াসে আপনি নানা রকম মুদি দোকানে বলুন, দেন দশকর্মার দোকান, ইভেন আপনি এটাকে স্মার্ট ওয়ার্ক হিসাবে ব্যবহার করতে পারেন, নানা রকম অনলাইন পোর্টালে অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো এইসব জায়গাতেও আপনি এগুলোকে সেল করতে পারবেন অনায়াসে। ম্যাডাম, যে কোনো ব্যবসা শুরু করলে সবাই কিন্তু আগে লাভটা দেখে, তো এই ব্যবসায় লাভের পরিমাণ কিরকম রয়েছে যদি একটু দর্শকদের বুঝিয়ে বলেন? আমি দর্শক বন্ধুদের সবার আগে বলতে চাইবো স্যার, ব্যবসা শুরু করছেন তো লাভ ক্ষতি দুটোকে নিয়েই আপনাকে ব্যবসাটায় নামতে হবে, শুধু লাভ্যাংশের আশা করে ব্যবসা করা সম্ভব হয় না। আর আমি আগেই বলে দিচ্ছি আপনাকে, এই যে প্যাকেটগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো আপনার সম্পূর্ণ রেডি হতে প্যাকেজিং নিয়ে আপনার সম্পূর্ণ খরচ পড়ছে 15 টাকা মতো, যেটা আপনি যে কোনো লোকাল মার্কেট বলুন, গ্রসারি শপ বলুন, বড় বড় মলে বলুন, আপনি 45 থেকে 50 টাকা মার্জিন রেখে আপনি এগুলো সেল করতে পারবেন। এছাড়াও আপনি স্মার্ট ওয়ার্ক করতে পারবেন, যেটা আমি আপনাকে বললাম, আপনি যেরকম অনলাইন পোর্টাল আছে আপনি সেখানেও এগুলো সেল করতে পারেন। তো ম্যাডাম, ধরুন কোনো দর্শক আপনাদের কাছে মেশিন কিনলো, ব্যবসা শুরু করলো, সব থেকে যেটা বড় সমস্যা হয় প্রোডাক্ট বিক্রি নিয়ে বা মার্কেটিং নিয়ে, তো এই ব্যবসা মার্কেটিং কী করে করবে, প্রোডাক্ট বা কী করে বিক্রি করবে? মার্কেটিং তো আমি কিছুক্ষণ আগেই আপনাকে জানিয়ে দিলাম, আপনি অনলাইন পোর্টালে করতে পারেন, এছাড়া গ্রসারি শপ বলুন, দশকর্মার দোকান বলুন, আপনি সেল করতে পাচ্ছেন। এছাড়া আমরা যেটা সাহায্য করব, আমাদের এখানে রেডি প্রোডাক্টের কোয়ারি আসে, যেমন আপনারা আমাদের ভিডিও দেখে মেশিনের কোয়ারি করবেন, অনেকেই আছে যারা রেডি প্রোডাক্ট চাইবে আমাদের কাছে, তো সেই রেডি প্রোডাক্টগুলো যারা আমাদের এখান থেকে মেশিন পারচেজ করছেন তাদের আমরা প্রোভাইড করছি, ইভেন সেখান থেকে আপনি এগুলোকে অনায়াসে সেল করতে পারবেন। ম্যাডাম, কোনো দর্শক যদি এই মেশিনগুলো কিনে ব্যবসা শুরু করে তাহলে প্রতিদিন কীরকম ইনকাম হতে পারে একটু যদি বলেন? হ্যাঁ অবশ্যই, আমাদের বন্ধুগণ এই মেশিনগুলো কিনে পার ডেতে তারা এই জিনিসগুলো বানিয়ে প্যাকেজিং করে এইগুলো বানাতে খরচ পড়বে 15 টাকা মতো, সমস্ত ইলেকট্রিক কনজাম্পশন আর প্যাকেটিং নিয়ে বিক্রি করবে 40 থেকে 50 টাকা দিয়ে, যে কোনো বাজার, দোকান, অনলাইন পোর্টালে তারা বিক্রি করতে পারবে। আর এছাড়াও আমি এটাও বলতে চাইবো, পার ডে হিসাবে যদি হিসাব করা হয় অ্যাপ্রক্স আপনি ঘরে বসে 1,000 টাকা পার ডে আর্ন করতে পারবেন। তাও আমি আমার বন্ধুগণদের জানাতে চাইবো, দেখুন মেশিন কিনে সেল করাটা ডিপেন্ড করছে স্যার আপনাদের ওপর, আপনারা কী পরিমাণ কোন মেশিনটা পারচেজ করছেন, কত প্রোডাকশন দিচ্ছে, আমরা সমস্তটাই সহযোগিতা করে দেব, কিন্তু মেশিন কিনে কিন্তু সেটাকে প্রোডাক্ট তৈরি করা, ইভেন সেল তৈরি করা, সেল করাটা আপনার উপর ডিপেন্ড করছে, আপনারা যেমন পরিশ্রম করবেন তেমন ফল আপনারা পাবেন। মানে মার্কেটে তো বিভিন্ন রকমের কোম্পানি রয়েছে, তারা কিন্তু এই ধরনের মেশিন বিক্রি করছে, তো দর্শক বন্ধুরা তাদের কাছে মেশিন না কিনে কেন আপনাদের কাছে কিনবে?
বেসিক্যালি আমি আমার দর্শক বন্ধুদের জানাতে চাইবো, আমরা মেশিন ম্যানুফ্যাকচারার। এখানে মেশিনারি তৈরি হয়, তো যেখানে মেশিন তৈরি হয় ইভেন সেল হয় সেখানে মেশিনের প্রাইস অনেকটাই রিজনেবল হয়, আর প্রাইস আমরা অন টেবিল নেগোশিয়েবল করে দিই। আপনি যদি আসেন, আপনারা আসলে আমরা অন টেবিল বসে সেটা নেগোশিয়েবল করে দেব। এছাড়াও আমি আমার বন্ধুদের জানাতে চাইবো, আপনি যদি আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করেন, আমাদের এখানে এসে ভিজিট করেন, শুধু মেশিন নিয়েই শেষ নয়, আমরা সম্পূর্ণ গ্যারান্টি ওয়ারেন্টি দুটোই প্রোভাইড করি, যার বিহাভে আপনার মেশিনের কিছু হলে আমাদের টেকনিশিয়ান যাবে, ইভেন সম্পূর্ণ সার্ভিস করে দিয়ে আসবে। আমি সেই কারণেই বলছি, আপনারা যদি চান আমাদের এখানে এসে অবশ্যই যোগাযোগ করুন। নিচে থাকা স্ক্রিনে আমাদের নাম্বারও রয়েছে, কল করুন, ইভেন আমাদের অফিসে এসে ভিজিট করুন। এছাড়াও আপনি আমাদের এখানে এক ধরনের মেশিন নয়, আরও 10 ধরনের মেশিন দেখে আপনাদের কমফোর্টেবল অনুযায়ী আপনারা ব্যবসা শুরু করতে পারবেন। আপনাদের কাছে মেশিন ছাড়া আর কী কী মেশিন পাওয়া যাবে? আমাদের বেসিক্যালি ডিসপোজেবল মেশিন হয়, তো কারোর কম পুঁজি থেকে যদি থাকে সেই পুঁজিতেও আমাদের এখানে মেশিন ব্যবসা শুরু করতে পারবেন, এবার অনেক বেশি পুঁজি দিয়েও আমাদের এখানে ব্যবসা শুরু করা যায়। এছাড়াও আমাদের এখানে পাস্তা, নুডলস, পানিপুরি, ননওভেন, যে কাপড়ের ব্যাগ আছে, বায়োডিগ্রেডেবল এডিবল কাপ, অনেক ধরনেরই মেশিন আমাদের এখানে পাওয়া যায়। ম্যাডাম, ধরুন কোনো দর্শক মেশিন কিনলো, ব্যবসা শুরু করলো, প্রথমেই কিন্তু সে মেশিন চালাতে পারবে না, এই জন্য একটু ট্রেনিং প্রয়োজন হবে, এটা কি আপনারা দিয়ে দেবেন? অবশ্যই আমরা আপনাদের ট্রেনিং দিয়ে দেব। আপনারা যখন আমাদের এখান থেকে মেশিন পারচেজ করে নেবেন, আমাদের টেকনিশিয়ান গিয়ে সম্পূর্ণটা আপনাকে সহযোগিতা করে দেবে। ম্যাডাম, এই মেশিনগুলো আপনারা কত দূর পর্যন্ত সাপ্লাই করে থাকেন? এই মেশিনগুলো আমাদের অল ওভার ইন্ডিয়া, ইভেন আমাদের নিয়ারেস্ট যেমন রয়েছে আসাম, কেরালা, এসব জায়গা, ইভেন ত্রিপুরা, বাংলাদেশের আশেপাশেও আমাদের এই মেশিন সেল হয়। আচ্ছা ম্যাডাম, এই মেশিন কি গ্রামে বা শহরে করতে পারবে, এরকম কি কোনো ক্রাইটেরিয়া রয়েছে? না 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 না, এই মেশিন আপনি সম্পূর্ণ জায়গাতেই করতে পারবেন, আপনি শহরেও করতে পারবেন এই ব্যবসা, গ্রামেও করতে পারবেন, কারণ ইলেকট্রিক কনজাম্পশন আপনার খুবই কম লাগছে, জায়গা খুব কম লাগছে, পুঁজি খুব কম লাগছে, তো ব্যবসাটা একেবারেই কমফোর্টেবল। যে কোনো যারা বেসরকারি এখনো বসে রয়েছেন, যারা এখনো কাজ কোনো করছেন না, তাদের জন্য খুবই কমফোর্টেবল এই ব্যবসা। তো ম্যাডাম, এই ব্যবসা শুরু করতে গেলে কি কোনো রকম লাইসেন্সের প্রয়োজন হবে? বেসিক্যালি ব্যবসা করতে গেলে আমরা সবাই জানি আমাদের ট্রেড লাইসেন্স থাকাটা জরুরি। দর্শক বন্ধুদের আমি এটাই বলবো যে একটা ট্রেড লাইসেন্স রাখাটা ব্যবসা শুরু করার জন্য খুবই প্রয়োজনীয়। ইভেন একটা ট্রেড লাইসেন্সের শুধু ব্যবস্থা করলে আপনি এই ব্যবসা আপনি অবশ্যই শুরু করতে পারবেন। ম্যাডাম, যে সমস্ত বেকার বন্ধুরা এই ভিডিওটি দেখছেন, যারা ঘরে বসে আছেন, যারা ভাবছেন যে কোনো একটি ব্যবসা শুরু করবেন, তাদের উদ্দেশ্যে আপনি আপনার তরফ থেকে কী মেসেজ দেবেন? আমি সেই ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাইছি, খুব কম পুঁজিতে যারা ব্যবসা শুরু করতে চাইছেন, কম ইনভেস্টমেন্টে খুব ভালো কোনো প্রোডাক্ট চাইছেন, যে ঘরে বসে আয় করতে পারবেন, ঘরের গৃহস্থ বউ থেকে শুরু করে বেকার কোনো ছেলেরাও, এই ব্যবসাটা তাদের জন্য খুবই কমফোর্টেবল। ইভেন আমি এটা আপনাদের আবার মনে করাতে চাইবো, এই মান্থের জন্য আমাদের মেশিন অফারে চলছে, একই প্রাইসে আপনি কিন্তু একটু সামান্য কিছু পুঁজি বেশি দিয়ে একইবারে আপনি দুটো মেশিন পাচ্ছে, তো ঘরে বসে থাকা যে কোনো সদস্য এই মেশিনের ব্যবহার করে ব্যবসা করতে পারবেন। তো দর্শক বন্ধুদের এটাই বলবো যে আপনারা আর ঘরে বসে থেকে টাইম ওয়েস্ট করবেন না, আসুন, যোগাযোগ করুন আমাদের সাথে। যোগাযোগ করলে আরও 10 রকমের ব্যবসা সম্পর্কে আপনাদের আইডিয়া হবে, ইভেন আপনি এই ব্যবসা যদি চান আপনি এই ব্যবসাও চাইলে করতে পারেন। তো ম্যাডাম, কোনো দর্শক বন্ধু যদি আপনাদের কোম্পানিতে আসতে চায় মেশিন কিনবার জন্য, কী করে আসবেন? প্রথমত তো আমাদের স্ক্রিনের নাম্বার রয়েছে, সেখানে আমাদের কন্ট্যাক্ট করতে পারে। ইভেন এছাড়াও আমাদের এটা রয়েছে কলকাতা মধ্যম গ্রামে, আমাদের নিয়ারেস্ট পড়ছে হাওড়া অথবা শিয়ালদা, কেউ যদি অন্য স্টেট থেকে আসেন দেন হাওড়া অথবা শিয়ালদা দিয়ে আসবেন, সেখান থেকে আপনি যুগবেরিয়া, মুরাগাছা, লোকনাথ মন্দির আসতে পারবেন। এছাড়া আমাদের অফিসের নিয়ারেস্ট স্টেশন হচ্ছে মধ্যমগ্রাম, ইভেন সোদপুর দুটোই, তো আপনারা দুটো থেকেই আমাদের সাথে আসতে পারেন, ইভেন কল করে নিলে আমরা সম্পূর্ণ গাইড আপনাকে করে দেবো। তো ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আমি আমার বন্ধুগণদের বলবো, তাদের এত মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ঘরে বসে না থেকেন আমাদের এই স্কিলের নাম্বারে কন্ট্যাক্ট করুন, আমাদের এখানে এক রকমের নয় 10 রকমের মেশিন সংক্রান্ত আপনারা আরও নতুনত্ব বিষয় আপনারা জানতে পারবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য।